তারপরে 89 আদি করে চলে আসি, এসে 89 থেকে 17 বছর আদিপুর মেডিকেল কলেজে ছিলাম। তো সেইটা তারপরে শান্তনু বা যারা যারা আদি করেছিল আমাকে তখন দেখেছে। তারপরে যখন মাস একটা ট্রান্সফার হয় 2006 সালে, তখন আমি আদিপুর মেডিকেল কলেজ থেকে এনআরএস মেডিকেল কলেজে চলে যাই। তারপরে ওখানেও 10 বছর কাজ করেছি। 10 বছর পরে আবার যখন সুপার স্পেশালিটি হসপিটালের অর্ডার হয় যে এনি হোক আমারটা ভুল করে হয়েছে, ওরা বলছে আমার এই বয়সে তো ট্রান্সফার হওয়ার কথা নয়, 55 পরে। তা আমি ঠিক আছে, অর্ডার যখন দিয়েছে ডিম টু বেজিলিস আমি চলে এসেছি। এসে গোপীতে অ্যাজ ইউজুয়াল জয়েন করেছি, তারপরে গোপীতেই ছিলাম। ঠিক আছে, গোপীতে চলছিলাম। তারপরে ডক্টর ভারতী উনি অ্যাক্সিডেন্টে মারা গেলেন, হয়তো উনি নিজের জীবনটা দম করে আমাকে এখানে পৌঁছে দিয়ে গেছে। তারপরে এখানে এসে দেখলাম এখানে পরিবেশটাও খুব ভালো, আমি একটা মানে ঘরোয়া পরিবেশে কাজ করার সুযোগটা পেয়েছি আর কি, যেটা হয়তো আদি করে পেয়েছি অনেকটা একই রকম প্রায়। এনআরএসে আসলে খুব মানে কঠিন নথিগুলোতে আমি ডিউটি করতাম, ইউরো সার্জারি, প্লাস্টিক সার্জারি, পিডিয়াট্রিক সার্জারি, এগুলোতে আমি মেন থাকতাম। আর ওই এতে মাঝে মাঝে ওই যেটা শিখু ছিল সেটাতে মাঝে মাঝে যেতাম, হ্যাঁ, কঠিন কেসগুলো দেখার জন্য। আর আদি করে আমরা যখন এ করি, প্রথম পাকু যেটা খোলা হয় ওষুধের আমলে, সেটা কিন্তু আমরা প্রথম খুলেছিলাম, তার আগে কিন্তু কোনো পাকু ছিল না। পোস্ট অপারেটিভ অ্যানাস্থেসিয়া যেটা, সেটা ওষুধে অনেক আমরা লড়াই করে সেটা প্রথম খোলা হয়েছিল, যেটা এখন চালাচ্ছে আমাদের সুগত ক্রিটিক্যাল কেয়ারে। সুগত আমাকে দেখা